আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। আমি মোস্তফা ফিরোজ। একটা বিশ্লেষণ। ওবায়দুল কাদের গতকালকে বলছিলেন একটি কথা, যে বাংলাদেশের নির্বাচন নিয়ে পশ্চিমাদের যে মাতামাতি, পাকিস্তান নিয়ে তা নেই। অথচ দেখেন, আজকে অন্য শিরোনাম দুটি পড়লে আপনারা বুঝতে পারবেন যে মাতামাতি আছে কি নেই, সেটা তার প্রমাণ। পাকিস্তানের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে উদ্বেগ যুক্তরাষ্ট্রের। আরেকটি হচ্ছে, পাকিস্তানের নির্বাচনে যেসব অভিযোগ তুলল যুক্তরাজ্য, ইইউ। তাহলে ওবায়দুল কাদের যেটা বললেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে পশ্চিমাদের যে মাতামাতি, পাকিস্তান নিয়ে তা নেই, এটা কি মিলল? এটা কি হইল? ওবায়দুল কাদের নিঃসন্দেহে প্রবীণ রাজনীতিক, ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক। পশ্চিমাদের নিজস্ব একটা সিস্টেম আছে, তারা চট জলদি কোনো মন্তব্য করে না যদি বড় ধরনের কোনো ঘটনা না ঘটে। এই নির্বাচন নিয়ে তাদের নিজস্ব অবজারভেশন, বিশ্লেষণ, সেইগুলিকে একত্রিত করে নিজেরা আলাপ আলোচনা করে তারপরে তারা অভিমত ব্যক্ত করে, চট জলদি তো করে না। তো এই যে বক্তব্য, এবং দেখা যাচ্ছে যে বাংলাদেশের নির্বাচনের তুলনায় তারা পাকিস্তানের নির্বাচন নিয়ে আরও বেশি সোচ্চার, এবং বলেছে যে নির্বাচনের যে অনিয়ম হয়েছে বা জালিয়াতির যেই অভিযোগগুলো আসছে, সেগুলি তারা সুষ্ঠু তদন্ত চেয়েছে। তাহলে পাকিস্তানের নির্বাচন নিয়ে তারা সরব ছিল না কেন? অবশ্যই ছিল। অথচ দেখেন, তিনি চটজলদি যে মন্তব্য করেছেন, এটা বোঝা যায় যে ওবায়দুল কাদের এই যে নির্বাচন নিয়ে পশ্চিমাদের যে চাপাচাপি, এগুলি ভালো লাগেনি। ভালো লাগেনি মানে পশ্চিমারা তো বারবার বলছিল যে তারা একটা বাংলাদেশে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন চায়। আচ্ছা বলেন, এরকম একটা গণতান্ত্রিক ভালো নির্বাচন হবে, এই চাওয়াটা কি কোনো অন্যায়? এটাকে বিরোধিতা করার মতন কোনো যুক্তিসঙ্গত কোনো কারণ থাকতে পারে? কারণ নেই। কে না চায়? মানে একেবারে আওয়ামী লীগের যারা ক্ষমতায় থাকতে চায়, একেবারে তারা ছাড়া যারা একটা নির্মোহভাবে একটা গণতান্ত্রিক নির্বাচন চায়, তারা তো অবশ্যই চাবে যে একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হোক। যেহেতু বাংলাদেশের দুর্ভাগ্য যে পরপর দুটি নির্বাচন ছিল গোলমেলে, 2014 এবং 2018, সুতরাং এবার নির্বাচনটা তারা চেয়েছিল একটা ভালো নির্বাচন হোক। তো সেটা তো অন্যায় না, কিন্তু এইটা কেন তারা বারবার মানে কি বলে ভিসা নিষেধাজ্ঞার কথা বলছে, কেন সুষ্ঠু নির্বাচনের কথা বলছে, অবাধ নির্বাচনের কথা বলছে, এই নিয়ে তাদের চিন্তার কোনো কারণ নেই। বিষয়টা পরিষ্কার, বিষয়টা পরিষ্কার। মানে সরকার যেভাবে তার পরিকল্পনা অনুযায়ী ক্ষমতায় থেকে যেভাবে নির্বাচন করতে চায়, সেটা বিপক্ষে যেহেতু যাচ্ছে পশ্চিমাদের বক্তব্য, সে কারণে তারা সেটা পছন্দ করেনি। তারপরে দেখেন, সেই তাদের সেই যে ক্ষোভটা, সেই ক্ষোভটা খুব দ্রুতই প্রকাশ করলো পাকিস্তানের নির্বাচন নিয়ে। যখন কি পশ্চিমারা কথা বলেনি, কিন্তু কথা তো ঠিকই বললো। এখন এক একটা দেশের এক একটা সময় তারা কথা বলে। বাংলাদেশের ক্ষেত্রে যতটা গুরুত্ব দিয়ে তারা আগে থেকে মানে বলে আসছে যাতে একটা ভালো মডেল নির্বাচন হয়, পাকিস্তানের ক্ষেত্রে সেটা বলেনি। তারা মনে করেছে পাকিস্তানে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়তো ভালো নির্বাচন হতে পারে। যদিও পাকিস্তানের এটার সত্য যে পাকিস্তানের আগে ট্রেন্ডটাই বোঝা যাচ্ছিল যে ওই দলের প্রতিক্রিয়া নিয়ে আর দলগতভাবে নির্বাচন করতে না পারা, ইমরান খানের যে দণ্ড, সেগুলো বোঝাই যাচ্ছিল যে একটা নির্বাচনকে যে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে তারা। তো কথা বলেনি, এটা সত্য, কিন্তু আলটিমেটলি যে ভোটের যেই ট্রেন্ডটা বা ফলাফল, সেটা তো মেনে নেয়নি। এবং দেখেন, বাংলাদেশের নির্বাচনের ব্যাপারেও তারা যে কথা বলেছে, যে তারা কংগ্রাচুলেট করছে না, কিন্তু যেভাবে সরকারের সাথে কাজ করা দরকার সেটা করবে, এটা তাদের রুটিন জব। পাকিস্তানের ক্ষেত্রেও কিন্তু তারা বলেছে যেই ক্ষমতা আসুক না কেন তাদের সাথে কাজ করবে। এখানে বলছেন যে বাংলাদেশ নিয়ে পশ্চিমা বিশ্ব যেভাবে মাতামাতি করে, ভিসা নিষেধাজ্ঞা নিয়ে আসে, সেভাবে পাকিস্তান নিয়ে করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, পাকিস্তানের গণতন্ত্র আর বাংলাদেশের গণতন্ত্র যোজন যোজন দূরের ব্যাপার। দুনিয়ার কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার নেই, পাকিস্তান ধরে রেখেছে। আমাদের দেশে বিশেষ করে পশ্চিমা বিশ্ব যেভাবে মাতামাতি করে, ভিসা নিষেধাজ্ঞা নিয়ে আসে, সেভাবে কিন্তু পাকিস্তান নিয়ে মাতামাতি নেই। তো এখন কি প্রমাণ হচ্ছে? ওবায়দুল কাদের বলছেন পাকিস্তানের নির্বাচনে সহিংসতা হয়েছে, ভোট কারচুপির খবর মিডিয়ায়ও চলে এসছে, সহিংসতায় মারা গেছে ৯ জন। কাজেই আমরা গণতন্ত্রের যে ট্রু ফর্ম সেটা অনুসরণ করি। আমাদের দেশে ইলেকশন হয়েছে, বিরোধী দল আসেনি, কিন্তু আমাদের নির্বাচনটা ফেয়ার হয়েছে। নির্বাচনটা বিরোধী দল যদি না আসে সেটা ফ্রি ফেয়ার বলা যাবে না, কারণ ওই নির্বাচন তার নির্বাচন থাকলো না। ওই যে আমি ডামি নির্বাচন, ওটা কোনো নির্বাচনের সংজ্ঞার মধ্যেই পড়ে না। ফলে হ্যাঁ, পাকিস্তানের সহিংসতা হয়েছে, প্রায় 27 জন মারা গেছে, একজন প্রার্থীও মারা গেছে, এটা সত্য। তো সেটাও খারাপ, তো সেইটা মানে খারাপ বলে আমাদেরটা যে ভালো হয়েছে তারও তো কোনো প্রমাণ নেই। আমাদের নির্বাচনের ব্যাপারেও যেরকম তারা বরাবর মানে তাদের উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছিল, পাকিস্তানের ব্যাপারে বিলম্ব হলেও তারা নির্বাচনের ফলাফলের পর তারা সেই উদ্বেগ উৎকণ্ঠা জানিয়েছে। তো সুতরাং তাদের এই জানানোতে তো কোনো সমস্যা নেই, বরং আমরা যদি নিজেরা একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে পারতাম সেটা ভালো হতো। পাকিস্তানকে তো আমরা বলি যেটা একটা ব্যর্থ রাষ্ট্র, তো ওই দেশে হবে, ওই দেশে তারা করুক বা না করুক সেটা তো বড় কথা না, পশ্চিমারা কি করলো না করলো। কিন্তু আমাদের দেশে যে এই যে পশ্চিমারা যে আমরা এত বড়াই করি, তারা যে ধারাবাহিকভাবে বলে আসছিল, এটা তো আমাদের জন্য লজ্জার ছিল। এবং শেষ পর্যন্ত তাদের তাদের যে অবস্থান, সেই অবস্থান তো পাল্টায়নি। তারা তো বলছে না যে বাংলাদেশে একটি ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।